আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুর্গা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়বৃন্দ, ম্যাচ পরিচালনাকারী কর্তৃপক্ষ এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন নির্বাহী কর্মকর্তা তারাকান্দা উপজেলা, তারাকান্দা উপজেলার চেয়ারম্যান, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের অঙ্গন নেতৃবৃন্দ, অঙ্গসভার নেতৃবৃন্দ, আমার সামনে বিভিন্ন পর্যায়ের ইউনিয়নের চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দ, আজকে এই গোল্ড কাপ ফাইনাল অনুষ্ঠানের শুভ উদ্বোধনের সময় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদেরকে এত সুন্দর একটি ফাইনাল খেলা উপহার দিচ্ছেন, সকল স্কুলের শিক্ষক এবং শিক্ষয়িত্রীকে আমি আমার আন্তরিকতার সাথে তাদেরকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে তারা উপহার দিয়েছেন। আজকে এই খেলা সুন্দর সাফল্য সফলতা লাভ করুক, আগামী দিনেও যেন এই শিশু এই বালক বালিকাদের মাঠে থাকার শরীর চর্চা বা নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলার যেমনি বিকল্প নেই, খেলাতে ছেলেমেয়েরা যেভাবে নিজের শরীর মন সুস্থ থাকবে সেই আয়োজনের দায়িত্ব শিক্ষক শিক্ষী সহ আজকের নির্বাহী কর্মকর্তাজনক জনপ্রতিনিধি সকলে সম্মিলিতভাবে আগামী দিনে তারাগান দেখায় একটি রোল মডেল উপজেলা হিসেবে প্রস্তুত করবেন সেটি আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।